नमस्कार बांगाली पेट पुजो चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। बर्षाकाल चलछे माझे माझे एक पशला बृष्टि होये आछे। एरकम परिवेशे आमरा किन्तु अनेके खिचुड़ी पसंद करी। आजके आमी आपनादेर संगे एकटा खिचुड़ी थाली शेयर करब। थालीटा तैरी करते आमार एकटु समय लेगे जाबे, तार जन्य हयतो भिडियोटा बड़ो होये जाबे। प्लिज आपनारा स्किप ना करे भिडियोटा देखबेन। आर चैनेले नतुन बंधु होले भिडियोटिते एकटु लाइक आर चैनेलटिके एकटु सबस्क्राइब करे दिये आमादेर पाशे थाकबेन। আমি রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমি খিচুড়ি রান্না করব সেদ্ধ চাল দিয়ে। আমি তার জন্য 500 গ্রাম সেদ্ধ চাল নিয়েছি আর 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজার সময় অনবরত নাড়তে হবে আর বেশ সময় নিয়ে মুগ ডালটা ভাজতে হবে। মুগ ডালটা আমি লালচে রং করে ভেজে নিয়েছি। এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি। খিচুড়ির থালির জন্য আমি 5 রকমের ভাজা রেখেছি। তার জন্য আমি 5 রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পর এবার আমি ভাজব বেগুন ভাজা। পাঁচ রকমের সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে পাঁপড়গুলো ভেজে নেব। এখন আমি রান্না করব নিরামিষ তরকারি। নিরামিষ তরকারিটা আমি সরষের তেল দিয়ে করব। এই জন্য এই সাদা তেলটা আমি ঢেলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। রান্নার অন্য যে কোনো সময় ব্যবহার করা যাবে। নিরামিষ তরকারি রান্না করার জন্য আমি কিছু সবজি গোল গোল করে কেটে নিয়েছি। আমি সবজি হিসাবে নিয়েছি আলু, বেগুন, কুমড়ো, পটল, ঝিঙ্গে আর ডাঁটা। এবার কড়াইতে সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তিনটি শুকনো লঙ্কা আর কিছু পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাগুলো একটু লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলোকে দেখুন একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কয়েকটি পেঁয়া কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। নিরামিষ তরকারির ঝোলগুলো শুকিয়ে গেছে,
আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারিটা আমার হয়ে গেছে, এবার এটি আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি তৈরি করব আমড়ার চাটনি। এর জন্য আমি কিছু আমড়া নিয়ে ছুলে সেদ্ধ করে নিয়েছি। আমড়াগুলো একটু শক্ত হয়ে গেছিলো, এই জন্য সব আমড়াগুলোকে আমি অর্ধেক করতে পারিনি। কিছু আমড়া গোটা গোটা আছে, আর কিছু আমড়া অর্ধেক করে নিয়েছি। আমড়াগুলো খেতে খুব টক হয়, এই জন্য আমড়াগুলোকে সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়েছি। এতে আমড়ার টকের পরিমাণটা কিছুটা কমে যাবে। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু পাঁচফোড়ন। এদিকে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। আমড়া দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমরাটা আগেই সেদ্ধ করা আছে, এই জন্য ঝোলের পরিমাণটা অল্প করে দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন মিষ্টি খাওয়া হবে সেই পরিমাণে চিনি দিতে হবে। চিনিটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার চাটনিটা আমি নামিয়ে নিচ্ছি। চাটনি করার সময় আমার একটা জিনিস ভুল হয়ে গেছে। চাটনিটা নামানোর আগে আমি একটা মশলা করে রেখেছিলাম, কিছু মৌরি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে মশলাটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটা আমি নামানোর পর দিয়ে দিচ্ছি। এবার আমি তৈরি করব আলুর দম। তার জন্য কিছু আলু আমি এরকম গোল করে করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে রাখছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা আর একটু গোটা জিরে। ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/6 চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি 2 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে আর মশলা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব।
কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি জল দেব না, আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দেব। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, ঝোলের মধ্যে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুর দমের ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুর দমটি তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সব শেষে তৈরি করব আমি খিচুড়ি, তার জন্য আমি যে সেদ্ধ চাল নিয়েছিলাম সেই সেদ্ধ চালটা আগে থেকেই ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার খিচুড়ি রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা। মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাগুলো লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা ডালগুলো ধুয়ে নিয়েছিলাম, সেই ডালগুলোকেও দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এবার সবকিছু দিয়ে আমি কয়েক মিনিট কষিয়ে নেব। কড়াইয়ের মধ্যে খিচুড়িটা আটবে না, এর জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। এরপরে আমি হাঁড়ির মধ্যে করে খিচুড়িটা রান্না করব। আজকের খিচুড়িটা আমি ঝরঝরা খিচুড়ি তৈরি করব, তার জন্য জলের পরিমাণটা মেপে দিতে হবে। আমি 1 গামলা এরকম চাল নিয়েছিলাম, তার জন্য আমি 2 গুণ জল দিচ্ছি। জলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার জাল দিয়ে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। সঠিক মাপে জল দেওয়া হয়েছিল, দেখুন খিচুড়ির জলগুলো সব শুকিয়ে গেছে, খিচুড়িটাও তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু দিয়ে খিচুড়ির সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। খিচুড়িটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। থালির সমস্ত রান্নাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার খিচুড়ির থালির জন্য আমি সমস্ত খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। একটা মাটির থালার মধ্যে আমি খিচুড়িটা সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 পিস বেগুন ভাজা, 2টো পটল ভাজা, 4 পিস আলু ভাজা, 4 পিস কুমড়ো ভাজা আর কয়েক পিস উচ্ছে ভাজা, আর সঙ্গে থাকছে কয়েকটি ছোট পাঁপড়। দিয়ে দিচ্ছি 1 বাটি নিরামিষ তরকারি, 1 বাটি আলুর দম, 1 প্লেট চাটনি, 1 প্লেট পাঁপড়,
আর এক বাটি পায়েস আর একটা সন্দেশ।